করোনার প্রভাবে হুমকিতে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম চীন থেকে অন্তত 15টি জাহাজ এলেও চলতি মাসে এসেছে মাত্র দুটি বিকল্প বাজার খোঁজার পরামর্শ ঘন কুয়াশার কারণে 9 ঘন্টারও বেশি সময় ধরে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে আটকা পণ্যবাহী ট্রাক সহ হাজার হাজার যানবাহন দুই মাস ধরে সারা দেশে জন্ম নিবন্ধন সনদপত্রের সংশোধন বিদেশ যাত্রা স্কুলে ভর্তি সহ বিভিন্ন কাজে ভোগান্তি সার্ভারের ধীরগতি কারণ এবং গাজীপুরে কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাসে ভয়াবহ পরিবেশ বিপর্যয় স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা প্রতিকার নেই স্থানীয় প্রশাসনের কাছেও দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ করোনা ভাইরাসের প্রভাবে চীন থেকে পণ্যবাহী জাহাজ আসা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এতে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বিশেষ করে স্বাভাবিক সময়ে প্রতি মাসে চট্টগ্রাম বন্দরে চীন থেকে সরাসরি 15টি জাহাজ এলেও চলতি মাসে এসেছে মাত্র দুটি জাহাজ কমেছে চীন থেকে কন্টেইনার আসার পরিমাণও বিস্তারিত জানাচ্ছেন কমল দে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে যেমন এখানে 30 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং হয় তেমনি জাহাজ আসে 4000-এর বেশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে যেসব পণ্যবাহী জাহাজ আসে তার মধ্যে সবচেয়ে বেশি থাকে চীনের জাহাজ 4টি শিপিং লাইনের মাধ্যমে 19টি জাহাজ সরাসরি চীন থেকে চট্টগ্রাম বন্দর আসে সিঙ্গাপুর এবং শ্রীলঙ্কা বন্দর হয়ে আসা যাওয়া করে আরও অন্তত 70টি জাহাজ কিন্তু চলতি ফেব্রুয়ারি মাসে জাহাজ এসেছে মাত্র দুটি ক্যাপ্টেন শিপিং এজেন্ট থেকে একটা ডিক্লারেশন নিতে হয় তাদের কোনো ক্রু আক্রান্ত কিনা অসুস্থ কিনা লাস্ট পোর্ট অফ কল কোথায় ছিল ব্যবসায়ীদের মতে ফেব্রুয়ারি মাসে পণ্য নিয়ে চীন থেকে যে দুটি জাহাজ এসেছে সেগুলো মূলত ডিসেম্বর বা তার আগে ঋণপত্র খোলা হয়েছিল প্রথমে চীন আনা অবশ্য পরে করোনা ভাইরাসের কারণে জানুয়ারি থেকে ঋণপত্র খোলা এক প্রকার বন্ধ বাংলাদেশে আপনার 70-80% আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলো সব চাইনিজ বেস এবং তারা এখানে এখন কোনো সব চাইনিজ সব প্রজেক্টগুলো অলরেডি স্টপ হয়ে গেছে গার্মেন্ট সেক্টর অলরেডি আগামী মাস পাশের পর থেকে বাংলাদেশে 80% ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশের গার্মেন্ট শিল্পের সম্পূর্ণ কাঁচামাল মোস্ট অফ 80% কাঁচামাল চায়না থেকে আসে এদিকে চীনা বন্দর ছেড়ে আসা জাহাজগুলোকে কমপক্ষে 14 দিন পর্যবেক্ষণ রাখার পর বন্দরের প্রধান জেটিতে প্রবেশের অনুমতি দেওয়ার বিধান চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঝুঁকিমুক্ত থাকার জন্য এইটি একটি ভালো পদক্ষেপ তবে এর কারণে যাতে করে আমাদের আমদানি বাণিজ্যে কোনো রকম প্রভাব না পড়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বর্তমানে চীন থেকে আসা আরও 3টি জাহাজ রয়েছে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম এদিকে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সরবরাহ স্বাভাবিক না থাকলে দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা চীনে করোনা ভাইরাসের সংকট দীর্ঘায়িত হলে অন্য দেশ থেকে পণ্য আমদানির সুযোগ সৃষ্টির পরামর্শ অর্থনীতিবিদদের কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত কয়েকটি দেশ থেকে আমদানি করায় বাজারে আপাতত ঘাটতি নেই পেঁয়াজের তবে করোনা ভাইরাসের প্রভাবে কদিন ধরে ঊর্ধ্বমুখী রসুনের দাম পাইকারি পর্যায়ে গেল দুদিনে দাম কমেছে 15-20 টাকা বর্তমানে রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 50-100 টাকা রসুন 115-170 টাকা ও আদা 75 টাকায় 60 টাকা বাজার ছিল দাম কমিয়ে 52-55 বিক্রি হচ্ছে যেই সব মালগুলো ডেলিভারি হয়েছিল ওইসব মালগুলো শ্যামবাজার এখন ঢুকেছে বাজার মোটামুটি তারপরও চায়না মাল মোটামুটি নিয়ন্ত্রিত আছে পাইকারি বাজার কিছুটা স্বস্তি এলেও 15-20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ কৃষক পাইকারদের পেঁয়াজের যে আসল ফলনটা সেই ফলনটা নাই গতবারের তুলনায় অর্ধেকের কম গত সপ্তাহে ছিল আপনার 22-24 টাকা এই সপ্তাহে আছে 10 টাকা মাল আপনার ভরপুর আছে কিন্তু দামের দিক দিয়ে একটু বেশি মালের টিসিবির তথ্য মতে দেশে 45% আদা আমদানি করা হয় এবং আমদানি করা 20% রসুনের প্রায় 100% আসে চীন থেকে চীনের সাম্প্রতিক দুর্যোগ দীর্ঘমেয়াদী হলে বিকল্প বাজার খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের আগামী 2-3 মাসের মধ্যে যদি এই পরিস্থিতি থেকে চীন উত্তরণ না ঘটে তখন এটার হয়তো একটা প্রভাব হয়তো পড়বে সেটা থেকে বেরোতে পারবো না কিন্তু আমাদের দেখতে হবে চীন ছাড়া অন্য কোন কোন দেশের কাছ থেকে আমরা এই বাণিজ্য সম্পর্কগুলো করতে পারি সরবরাহ সংকট বাড়লে দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে
পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেভাবে বেরিয়ে আসতে না। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় পাড়ে আটকা পড়েছে 8 শতাধিক যানবাহন। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সব শেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, সবুজ, দীর্ঘ 9 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এই কিছুক্ষণ আগে, মাত্র 2 মিনিট আগে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে, কিন্তু ভোগান্তি এখনো কমে নেই। এখনও কিন্তু একটা সহস্রাধিক, অর্থাৎ 1000-এরও বেশি যানবাহন এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ঘাট এলাকায় অপেক্ষমান রয়েছে। তো হাজার হাজার যাত্রী কিন্তু তিক্ত হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যে মাছ নদীতে যখন রাত 2টার দিকে যখন ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মাছ নদীতে 6টি ছোট বড় ফেরি আটকে পড়ে। তখন সেই ফেরিগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু এই পাটুরিয়া এবং দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় নোঙর করতে সক্ষম হচ্ছে, এবং কি সেই ক্ষেত্রে শতাধিক একটা যানবাহন কিন্তু সেখানে আটকে পড়েছিল। সেখানে কিন্তু ভোরে এবং কুয়াশার ভিতরে কিন্তু একটা অনেক দুর্ভোগে ছিল বিভিন্ন অ্যাম্বুলেন্স বা রুগী যাত্রী, এবং কি পচনশীল যে সবজি আছে তার চালক এবং ব্যবসায়ীরা। তো যদিও এখন সেটা এখন শুরু হয়েছে, কিন্তু কুয়াশা কিন্তু সম্পূর্ণভাবে কাটেনি। তো এখনও কুয়াশা রয়েছে, তবে হালকা কুয়াশা রয়েছে। এখনও কিন্তু ঢাকা আর্চা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে খুব কম গতিতে ফেরিগুলো যানবাহন চলাচল করছে। অন্যদিকে একটা পাটুরিয়া ঘাট এলাকায় একটা বেশ কিন্তু রুগী তারপরে ভারতগামী যাত্রী এখনও আটকে রয়েছে। তো এই ছিল আমার কাছে একটা সর্বশেষ অবস্থা পাটুরিয়া ঘাট থেকে। সবুজ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলের খবর জানাছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। প্রায় 2 মাস ধরে সারা দেশে বন্ধ আছে জন্ম নিবন্ধন সনদপত্রের সংশোধন কার্যক্রম। ফলে জরুরি বিদেশের যাত্রা, চিকিৎসা বা স্কুলে ভর্তির মতো 18টি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। অনুন্নত সার্ভারের কারণে ধীর গতিতে চলছে নতুন নিবন্ধন ও জন্ম সনদ নিবন্ধন সফটওয়্যার আপডেট করা হচ্ছে জানিয়ে জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল বলছেন শিগগিরই কেটে যাবে এই সমস্যা। নাজমুস সালেহীর প্রতিবেদন। 2010 সাল থেকে শুরু হয় জন্ম নিবন্ধনের অনলাইন কার্যক্রম, একই সঙ্গে চলতে থাকে পূর্বের সনদপত্রগুলোর অনলাইন হালনাগাদকরণ। গত 2 মাস যাবত বন্ধ রয়েছে জন্ম নিবন্ধনের সংশোধন কার্যক্রম, ফলে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। চিকিৎসার জন্য বাইরে যাবে, দেখা যাচ্ছে হয়তো পাসপোর্ট করতে যায়, জটিলতা হচ্ছে। পাসপোর্ট যদি পাইতেছি না, পাসপোর্ট হাতে আসলে ভিসা পাবো? আচ্ছা, তো এই ভুল হিসেবেই তাকে ভর্তি করাইতে হবে, রেজিস্ট্রেশন তো আর আমার জন্য থামা থাকবে না। নতুন করে জন্ম নিবন্ধন করতে এসেও ভোগান্তিতে পড়ছেন নাগরিকরা। নিবন্ধন কেন্দ্রগুলো বলছে মাঝে মধ্যেই 2-3 দিন পর্যন্ত অকার্যকর হয়ে পড়ে থাকে নিবন্ধন সার্ভার। আসলেই বলে যে সার্ভার ডিস্টার্ব, 2-3 দিনের একটা সময় দেয়, এরপরে এসে আবার নিতে হয়। অলওয়েজ আমার সার্ভারে যেতে আমি পারি না, 10টা থেকে 5টা পর্যন্ত একটু ডাউন থাকে। স্কুলের ভর্তির চাপটা পড়ে, তখন দেখা যায় সার্ভার 2-3 দিন অনেক সময় অফ থাকে। 2010 সালের অনুন্নত সার্ভার দিয়ে একযোগে 5,500 কেন্দ্রে কার্যক্রম চলছে, ফলে বেশ বেগ পেতে হচ্ছে জানিয়ে জন্ম মৃত্যু রেজিস্ট্রার জেনারেল বলছেন সার্ভারটি আধুনিকায়নের কাজ চলছে। পুরনো যে সিস্টেম ছিল সেটিকে আপগ্রেড করছে। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন ইনফরমেশন সিস্টেমটি আপগ্রেডেড আকারে যখন আমরা সকল নাগরিকের কাছে পৌঁছে দিব, তখন তাদের কোনো ভোগান্তি হবে না, অতি সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের এই রেজিস্ট্রেশনের সেবাটি পাবে। 5 বছরের কম শিশুদের জন্য 25 টাকা আর তদূর্ধ্বদের জন্য 50 টাকা জন্ম নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। জন্ম নিবন্ধনের মতো অনেক গুরুত্বপূর্ণ নাগরিক সেবা টাকা দিয়ে কিনতে এসেও ভোগান্তিতে নাগরিকরা, ফলে অনেকেই বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে, আর তাই দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। নলকূপ থেকে পানি নয়, যেন বের হচ্ছে বিষ। গাজীপুরে কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাসে এমনই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিষাক্ত সীসার আগ্রাসনে মরে যাচ্ছে আশপাশের গাছপালাও। রাজিবুল হাসানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
মাটির তলদেশের পানিতে মিশে গেছে কেমিক্যাল কারখানার নিঃসরিত রাসায়নিক পদার্থ। আশপাশের টিউবওয়েল কিংবা গভীর নলকূপে বিশুদ্ধ পানির বদলে উঠছে ঝাঁঝালো পানি। বাড়িতে বাড়িতে একাধিক নলকূপ থাকার পরও মিলছে না নিরাপদ পানি। পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কারো কারো গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে। শুধু কি জনস্বাস্থ্য ঝুঁকি, আশপাশের বিভিন্ন গাছপালাও মরে যাচ্ছে বিষাক্ত কেমিক্যালের কারণে। গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় এএসএম কেমিক্যাল নামে ওই প্রতিষ্ঠানের আগ্রাসনে আশপাশের অন্তত 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এমন হাহাকার। পানি হাত দিলে অ্যাসিড হাত স্কিন জ্বলে যায়। 3 বছর ধরে আমাদের বাড়ির পানি আমরা খাইতে পারি না। এই অবস্থায় জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কারখানাটি সরিয়ে নেওয়ার জোর দাবি জানান এই জনপ্রতিনিধি। 3 জন এলাকায় অথবা নদীর ধারে কাছে নিয়ে এই বিপর্যয় থেকে আমাদের এলাকাবাসীকে বাঁচানোর জন্য। এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, কারখানাটির বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে, তবে একাধিকবার যোগাযোগ করেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশ্যই সেগুলি বন্ধ করব এবং প্রয়োজনে এই ফ্যাক্টরিকে শুধু জরিমানা বা ক্ষতিপূরণ আরোপ না, ফ্যাক্টরির কার্যক্রম বন্ধের জন্য আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে সুপারিশ করব। 2 বছর আগেও এসব অভিযোগের প্রেক্ষিতে কারখানাটি বন্ধ কেন করা হবে না কারণ জানতে চেয়ে রুল জারি করেছিলেন দেশের উচ্চ আদালত। তার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আজিজ গ্রুপের এই প্রতিষ্ঠানকে 8 লাখ টাকা জরিমানাও করেছিল। সময় সংবাদ, গাজীপুর। শ্রমিক স্বার্থ সংরক্ষণ না করে কখনোই টেকসই পোশাক শিল্প গড়ে উঠতে পারে না বলে মনে করে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে এ মন্তব্য করেন সংগঠনটির নেতারা। যুব সমাজের শক্তি প্রতিপাদ্য নিয়ে যুব সম্মেলন 2020-এর আয়োজন করে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল। আলোচনায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার 2 কোটি তরুণ এখনও বেকার, তাদেরকে কাজে লাগাতে সরকারের স্পষ্ট নীতি ও পদক্ষেপ দরকার। সম্মেলনে অংশ নেন শিল্পখাতের তরুণ শ্রমিকদের নিয়ে নবগঠিত আইবিসি যুব কনভেনশনের নতুন কমিটির নেতাকর্মীরা। খুলনার মাছ বাজারগুলোতে ইলিশ সহ সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দফায় সমুদ্র ও নদীতে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা থাকায় এর সুফল পাচ্ছেন জেলেরা। তবে কিছুটা কমেছে দেশি মাছের যোগান, এরপরও সব ধরনের মাছের দাম সাধ্যের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। খুলনার রূপসা পাইকারি মাছ বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। ক্যামেরায় ছিলেন আবুল বাশার। শীত মৌসুমে সাগর শান্ত থাকার কারণে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে প্রচুর সামুদ্রিক মাছ আসছে। প্রতিদিন ট্রলার এবং ট্রাক যোগে এ বাজারে ঢুকছে সামুদ্রিক মাছ। অন্যদিকে শীত কমতে শুরু করায় কমেছে দেশি মাছের সরবরাহ। সরবরাহ বেশি থাকার কারণে সামুদ্রিক মাছের দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও দেশি মাছের দাম কেজি প্রতি 50 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অসময়ে বাজারে আসা ইলিশের দাম গত 1 সপ্তাহের ব্যবধানে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সব টলার একবারে চলে আসে, এই জন্যই মাছের চাপ বেশি। আর ঘেরবেড়ি শুকিয়ে যাচ্ছে, এই কারণে ঘেরবেড়ির মাছের চাপ কম। কাঁকড়া ট্যাংরা এই বিভিন্ন রকম কোয়ালিটির মাছ আমদানি বেশি থেকে দাম কম। বিক্রেতারা বলছেন, সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর থেকে প্রচুর মাছ ধরা পড়ছে, আর যে কারণে আগামী কয়েক মাস বাজারে আমিষের চাহিদা পূরণ করবে সামুদ্রিক মাছই। সরকার যে ইলিশ মাছ 22 দিন বা 24 দিন যে বন্ধ রাখছিল, ওই কারণে মাছের আমদানি বাইরে গেছে। 105, 190, 95 এইরকম কায়দা মাছ বিক্রি হচ্ছে। জিয়ের মাছ এইটা বিক্রি হচ্ছে যে আপনার 480, 460, 470। বাজারে বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ মতো মাছ কিনছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে ভরা মৌসুমে প্রতিদিন 50 কোটি টাকা এবং মন্দা মৌসুমে প্রতিদিন 30 কোটি টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ময়মনসিংহের কাচারিঘাটে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা। মেলা উপভোগ করতে ও বিভিন্ন পণ্য কিনতে স্টলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহের কাচারিঘাটের বালুরচরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এই মেলার আজকে 3রd দিন। গত শুক্রবার এই মেলাটির
উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধনের পরপরই মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। এবং আমরা যে বিষয়টি দেখছি যে আসলে মেলা উদ্বোধনের পর থেকেই মানুষজনের ভিড় বাড়তে শুরু করেছে এই মেলা প্রাঙ্গণে, বিশেষ করে দুপুরের পর থেকেই মেলাতে বেশ ভিড় হয়। আমরা এখন আছি এই মেলা প্রাঙ্গণে, তো এখন সকাল হওয়ার কারণে আসলে ঠিক সেভাবে মেলার ক্রেতা দর্শনার্থী নেই। দোকানদার যারা আছেন, এই মেলা যারা দোকান নিয়ে বসেছেন, তারা তাদের দোকানগুলোকে এখন সাজাচ্ছেন এবং গুছিয়ে রাখছেন, এবং কিছু কিছু ক্রেতা আসছেন এবং তারা তাদের পছন্দ মতো যে পণ্য সামগ্রী সেগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। তো এই মেলাটি গত শুক্রবার শুরু হয়েছে, চলবে এক মাস পর্যন্ত। এবং আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে এখানে প্রায় 150 বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। এখানে যেমন গৃহস্থালী পণ্য রয়েছে, তৈরি পোশাক রয়েছে, এবং এখানে হস্তশিল্পের বিভিন্ন ধরনের যে স্টল রয়েছে, খাবারের দোকান রয়েছে, বিভিন্ন পণ্যের যে স্টলের এখানে সমারোহ রয়েছে। এবং যারা মেলার আয়োজক তারা আশা করছেন যে সময় যত বাড়বে এখানে ততই এখানে মেলাটি বেশ জমে উঠবে বলে তারা আশা করছেন। তবে এখনও বেশ কিছু স্টলে এখনও সাজানো হয়নি, এবং যারা স্টল নিয়েছেন সেই স্টলে এখনও পণ্য না ওঠানোর কারণে তারা আসলে সেভাবে ঠিক মেলাটি যেভাবে জমে ওঠার কথা ঠিক এখনও সেটি জমে উঠছে না। তবে এখানে যারা আয়োজক আছেন এবং যারা স্টল মালিক আছেন তারা বলছেন যে হয়তো জুতার দু চার দিন পরেই এই মেলাটি বেশ জমে উঠবে। তো একটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে আমরা দেখছি যে বেশ কিছু মেয়েদের অর্নামেন্টসের, বিশেষ করে অর্নামেন্টসের দোকান রয়েছে, সেই দোকানগুলোতে আসলে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেমন বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষজন এই মেলা প্রাঙ্গণে আসছেন এবং তাদের যে পছন্দের যে সামগ্রী সেটি তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। তো আজকে হচ্ছে মেলার তৃতীয় দিন, তো মেলার সামনে দিন যতই গড়াবে ততই এই মেলা বেশ জমে উঠবে বলে এখানে যারা ক্রেতা বিক্রেতা এবং যারা মেলার আয়োজক তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের শিল্প বাণিজ্য মেলার সর্বশেষ খবর। ময়মনসিংহের কাচারিঘাটে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা, সে খবর জানাছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ব্র্যাক ব্যাংক তারার উদ্যোগে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, দেশ বিদেশে ঘুরে বেড়ানো, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সাইবার ক্রাইম, স্মার্ট ট্রাভেলার, ফ্রি টু ফ্লাই ও স্পেডিং বাটারফ্লাই বিষয়ে চারটি সেশন পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন তারার প্রধান মেহরুবা রেজা, স্টার্টআপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার টিনা এফ জাবিন সহ ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখছেন এ সময়ের বাণিজ্য। কিশোরগঞ্জের তাড়াইলে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে জোর করে কৃষকের ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাঁধ নির্মাণে জমি অধিগ্রহণের কাজ শেষ না হলেও নির্ধারিত সীমানার বাইরে কৃষকদের ক্ষতিপূরণ না দিয়েই কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কৃষকেরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এমন বুক ফাটা আর্তনাদ, কষ্টে বোনা ফসল আর জমির মাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের কালনা গ্রামের হতদরিদ্র কৃষক সুধীপালের। আগাম বন্যা থেকে ফসল রক্ষার জন্য প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাঁধ নির্মাণের খবরে আনন্দের বদলে স্থানীয় কৃষকদের মধ্যে বিরাজ করছে হতাশা আর ক্ষোভ। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হতেই নির্মাণ কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। ফসলের দাবিও পাইছি না, কোনো কিছুই পাইছি না, আমরা তো অসহায়। প্রভাবশালী লোক লুকলে আইছে, আয়া কইতাছে শুধু কোয়ান্টা মাপিয়া তোমরা ফসলের দাম দেন আর বাদ বাকি দাম তুমি কিস্তা দিতাম না তোমরা পাইতা না। কয়েকটি এসকেভেটর দিয়ে ফসল বিনষ্ট করে দিনরাত চলছে মাটি ভরাটের কাজ। বাধা দেওয়ায় জমির মালিককে দেয়া হচ্ছে হুমকি ধামকি। তবে মাটি কেটে নেওয়ার জন্যই কৃষকদের ফসলের মূল্য দেয়া হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রতিনিধির। 1000 টাকা কাটা পরা জমির 8000 টাকা দিতাছি, কেন দিতাছি এটা তো বুঝতে হইব। একটা মরিচ কে ফসল করছে কাটা আমি 15000 টাকা দিতাছি। এদিকে কৃষকদের অনুমতি নিয়েই মাটি কাটা হচ্ছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর। তারপরে যদি কেউ কোনো অভিযোগ করে থাকে যে না তারা সেই কম্পেনসেশন তাদের কাছ থেকে নেওয়া হয়নি বা তাদের সেটা
আমরা খতিয়ে দেখব। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে জেলার ইটনা উপজেলায় প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার দীর্ঘ এ বাঁধ নির্মাণ করা হচ্ছে। আগামী মে মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সোয়ান গ্রুপ কর্তৃক নভেল করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে এই আলোচনায় উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবির উদ্দিন খান। এ সময় বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, মাছ মাংস ও ডিম ভালোভাবে সেদ্ধ করা ও পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেন। চলতি বছরের জানুয়ারিতে কোনো বিমানের অর্ডার পায়নি যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এ ধরনের ঘটনা গেল 60 বছরের মধ্যে এটাই প্রথম। এছাড়া গেল মাসে মাত্র 13টি বিমান গ্রাহকদের কাছে সরবরাহ করেছে বোয়িং। 737 ম্যাক্স মডেলের বিমান নিয়ে চলমান সংকটের কারণে ম্যাক্স মডেলের কোনো বিমান জানুয়ারিতে সরবরাহ করা হয়নি। তবে বোয়িংয়ের দুর্দশার সময় ব্যবসা সফল অবস্থানে রয়েছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। জানুয়ারিতে এয়ারবাস অর্ডার পেয়েছে 274টি বিমানের, সরবরাহ করেছে 31টি বিমান। 1997 সালের পর 2019 সালে সর্বোচ্চ 63.6 কোটি ডলার লোকসান গুনেছে বোয়িং। সংকটের আগে সারা বিশ্বের 60টি এয়ারলাইন্সের মাধ্যমে বোয়িংয়ের 390টি বিমান চলাচল করত। অর্ডার আসত প্রায় 50,000 কোটি ডলারের। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনার প্রভাবে হুমকিতে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। চীন থেকে অন্তত 15টি জাহাজ এলেও চলতি মাসে এসেছে মাত্র 2টি। বিকল্প বাজার খোঁজার পরামর্শ। ঘন কুয়াশায় 9 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু। উভয় পারে যানবাহনের চাপে ভোগান্তি। 2 মাস ধরে সারাদেশে বন্ধ জন্ম নিবন্ধন সনদপত্রের সংশোধন। বিদেশ যাত্রা, স্কুলে ভর্তি সহ বিভিন্ন কাজে ভোগান্তি, সার্ভারের ধীরগতিই কারণ। এবং গাজীপুরে কেমিক্যাল কারখানার বিষাক্ত গ্যাসে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা, প্রতিকার নেই স্থানীয় প্রশাসনের কাছেও। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।